Hi, welcome back to my channel. Welcome to a new vlog. এটা কোনো ভ্লগ বলা চলে না, অ্যাকচুয়ালি এটা একটা ভিডিও। তো সকাল সকাল আমার স্মিটেন থেকে একটা পার্সেল চলে এসেছিলো, তো ওই পার্সেলটাই আমি কী কী পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। পার্সেলটা খুলতে না খুলতেই দেখলাম আমি ছোটো ছোটো সব গিফটগুলো পেয়েছি। না না, এগুলো ঠিক গিফট নয়, এগুলো অ্যাকচুয়ালি ফ্রি ট্রায়ালস। তো ওইগুলো ওই 199-এ তোমরা পেয়ে যাবে 6টা ট্রায়াল, তো ওখান থেকে তুমি সিলেক্ট করবে। আর আমি এখানে একটা গিফট ভাউচার পেয়েছিলাম, তো ওর মধ্যে 3টে গিফট ছিল। তো সব মিলিয়ে আমার ওই 10টা মতো প্রোডাক্ট পেয়েছিলাম আমি। ওইগুলো সব আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, সবই খুব ছোট ছোট অ্যাকচুয়ালি। তো সেই ব্যাপারে পরে আসছি, আমি সব একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা নাইট ক্রিম আছে, এটা মনে হয় একটা পারফিউম। তো এরকম এরকম করে অনেকগুলোই প্রোডাক্ট পেয়েছিলাম আমি, কিন্তু প্রোডাক্টগুলো ভীষণ ছোটো ছোটো অ্যাকচুয়ালি। তো আমার সেটা দেখে মনে হলো যে সবই ঠিক আছে, কিন্তু প্রোডাক্টগুলো ভীষণ ছোট ছোট। অ্যাকচুয়ালি কী হয়, এক মাসের জন্য হলেও তো ইউজ করতে পারে মানুষ, কিন্তু এখানে যা দেখলাম সবই ছোট ছোট। তো ঠিক আছে, এটাও একটা ডিভাইন লেখা, এটাও একটা পারফিউম আই গেস। আমার মতো টেলা পাবলিক হলে এরকমই ভুলভাল বলতে থাকবে। যাই হোক, এটা হচ্ছে মামার্থের কিছু একটা, হ্যাঁ উপতান ফেস ওয়াশ এটা। তো তারপরে এইটা লাস্ট পরে রয়েছে, এটা একটা নেল পলিশ। এই কালারটাও ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে এই কালারটা। বাট নেল পলিশটাও ভীষণ ছোটো আর কি, আই থিঙ্ক 10ml-এর এরকম কিছু। আর এর পরার বক্সের মধ্যে কিছু নেই, বক্সের মধ্যে পড়ে আছে হচ্ছে শুধু বিলটা। তো বিলটা এখানে দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে, বিলটা দেখিয়ে দেওয়ার পর আবার সব জিনিসগুলো বক্সের মধ্যে ভরে নিলাম। ভরে নেওয়ার পরে একটা একটা করে তোমাদের সব জিনিস দেখাবো। তো এখানে আছে 3টে ফেস ওয়াশ রয়েছে, একটা ওয়াওয়ের, 2টো মামার্থের, একটা উপতান ফেস ওয়াশ রয়েছে, বডি প্যাকও রয়েছে ওয়াওয়েরটা, আর এটা হচ্ছে 2টো উপতান ফেস ওয়াশ অ্যান্ড ফেস মাস্ক। তো ওটা বেশ ছোটো ছোটো, খুব একটা ভালো না। আর এটা হচ্ছে 3টে পারফিউমের সেট, একটা ওয়াইল্ড স্টোনের আছে, আর বাকি 2টো হচ্ছে আমি চিনি না, অজানা কোম্পানি, আমার পক্ষে চেনা সম্ভব না, আমি পারফিউম খুব একটা ইউজ করি না। এটা হচ্ছে একটা লিপ বাম রয়েছে, রোজ লিপ বাম, খুব ছোট্টো বাট ভীষণ কিউট দেখতে। যাই হোক, পরের প্রোডাক্টে আসি, এটা হচ্ছে সেই নেল পলিশটা। আমাদের কালারটা ভীষণ ভালো লেগেছে, আমার অনেক ধরনের নেল পলিশের কালেকশান আছে। তোমরা যদি দেখছো আমাকে কমেন্ট করো, আমি একদিনকে আমার নেল পলিশের কালেকশান দেখাবো তোমাদেরকে, পরি না পরি কিনে আমি বড্ড রেখে দিয়েছি। যাই হোক, এইটা হচ্ছে ফেস সিরাম। তো এটা আমি জানি না কী কাজে লাগবে, কারণ খুব একটা মেকআপ টেকআপ এই সমস্ত জিনিসে অভ্যস্ত নই, আমার জানা নেই কী করতে হয় এটা দিয়ে। তোমাকে দেখতে হবে কী করতে হবে না করতে হবে, আমি এটা কোনো ধরনের ইউজ করবো কি না সেটারও আমার জানা নেই। তো এই 2টো প্রোডাক্ট আমি আবারও দেখিয়ে দিয়েছি, কেন দেখিয়ে দিয়েছি জানি না, এই তো দেখালাম। সব প্রোডাক্ট মিলিয়ে মোট 10খানার প্রোডাক্ট হয়েছে। অ্যাকচুয়ালি সব ঠিক আছে, কিন্তু সাইজগুলো আর একটু বড়ো হলে ভালো হতো। তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। টিল দেন, টাটা।